এক নারী ভরতলক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিল গত সেপ্টেম্বরে অভিযোগ করেছিল খোদ ফেডারেশনের এক অফিস সহকারীর বিরুদ্ধে সেই থেকে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার দাবি করে আসছিল বিভিন্ন মহল অবশেষে সোয়াকালি গ্রেপ্তার হয়েছেন গত ছাব্বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে প্রকাশিত হয় এসব কথা সেখানে জানা গিয়েছিল জাতীয় ক্লাব ভারত সেনাজয়ী ওই নারী ভ্যারত্ব ঘটনার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে তেজগাঁওয়ে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে নেত্রকোনার কেন্দুয়া থেকে মঙ্গলবার ঢাকার সি এম কোর্টে তাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় আদালত রিমান্ড মঞ্জুর করেছে একদিন যা হয়েছে গতকাল আইন ও সালিশ কেন্দ্রে সহায়তায় গত উনত্রিশ নভেম্বর পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগীর মা ওই সময় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল একটি ছিল জাতীয় ক্রীড়া পরিষদ মালেক নামে প্রতিষ্ঠানটির এক কর্মীর বিরুদ্ধে ধর্ষণের সোয়াগালিকে সহায়তা করার অভিযোগ ওঠে শুধু এই অভিযোগে তার তদন্ত এনএসসি সোয়াগালির বিরুদ্ধে নয় তবে এনএসসি বলেছে তদন্তে তাদের কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি ভারত্তোলন ফেডারেশন যে তদন্ত কমিটি করেছিল সেটির প্রতিবেদন এখনো জমা পড়েনি